আসসালামাইকুম। তো দিন কেমন যাচ্ছে কি বলবো, কালকে স্টুডেন্টরা নাকি আবার নামবে। দিন যাচ্ছে, সারাদিন বিভিন্ন মিডিয়া, টিভি কানেকশন, সেগুলোর উপরেই থাকতে হচ্ছে, আর অস্থিরতার মধ্যে থাকতে হচ্ছে। কি বলবো না বলবো, কিছু লিখলে বললে বাড়ি থেকে প্রেশার, আম্মু এখনও বেঁচে আছে, আর ওদিকে 14 বছরের বাচ্চারা মরে যাচ্ছে। তো আমার অনুভূতিটা একদম 1996 সালের কারণে পুরোপুরি ভিন্ন। এখনও অনেক মানুষ জীবিত আছে। 96 সালে কী হয়েছিল, জাস্ট একটা কথা বলি, আমি যখন আর্মির গাড়ির বহরের সামনে ঝাঁপায় পড়ব, জয় বাংলা, কোনো কিছু চলবে না, তখন অসহযোগ আন্দোলন করেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আর পাওয়ারে ছিলেন জিয়াউর রহমান, মেজর জেনারেল জিয়াউর রহমান এর স্ত্রী, আমাদের প্রেসিডেন্ট বিপ্লব, বিভিন্ন সময়ে 71 তার অবদান, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 71 অবদান আমরা সবাই জানি। তো 90-এর কথা তো আর কি বলবো, যা হোক খেয়ে হারিয়ে ফেলেছি। তো এখন যেটা হচ্ছে এটার সঙ্গে আমার 90-এর ওই ফিলিংটা না আমাকে ইয়ে করে, আর আমি তো সে অনেক আগ থেকে হল থেকে মেয়েদেরকে তুলে এনে এগুলো সম্পর্কে জানি আমরা সব ধর্ষণ। আমার একটা অবজারভেশন আছে, আমি মূলত কথা বলতে এসেছি অবজারভেশনের জন্য। যখনই আন্দোলন শুরু হয়েছে, আই ওয়াজ শিওর যে নাথিং ইজ গোয়িং টু বি হ্যাপেনিং, বিকজ ইট ওয়াজ ক্রিয়েটেড, অনেক অ্যানালাইসিস করলে যে উইল কন্ট্রোল ইট, অ্যাটেনশন ফোকাস, ইউ অল নো অল দিস, দিস ইজ হিজ জেনারেশন। সো আমরা যারা 90-এর জেনারেশন, তারা উপদেশের ভাটা নিয়ে যে আসি, এই জিনিসটা বন্ধ করতে হবে। ছাত্রছাত্রীদের 8 দফা আন্দোলন আমার জানা, সেখানে কোথাও শেখ হাসিনার পদ নাই, ওটা চাইতে হলে আমাকে আপনাকে চাইতে হবে। ওরা কোনো সরকারেরও পতন চাচ্ছে না, ওরা হত্যার বিচার চাচ্ছে, রাইট? ওই বিচারটা অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব। এই সময়ে ওদেরকে, ওর পরে কী হবে, ওদের দাবিগুলো মানার জন্য আপনি সলিডারিটি করেন। আর ইয়াস, আমার 1 দফা দাবি আছে। হ্যাঁ, 90-এ কেয়ারটেকারের জন্য আন্দোলন করলো, 96-তে সেটার জন্য করতে হলো, তারপরে ইতিহাস আপনারা সবাই জানেন। আমার দাবি একটা আছে, রাইট? এত হত্যা, এত বিষয় হত্যার জন্য স্টেপ ডাউন শেখ হাসিনা, প্রাইম মিনিস্টার ক্যানট স্টেপ ডাউন, প্রাইম মিনিস্টার আসবে যাবে, উই ডোন্ট ওয়ান্ট হার। তো যে কথাটা বলছি, আমি প্রথমেই বলছিলাম যে কিছু হবে না, কারণ কি কোনো নেতৃত্ব নাই, কারণ আমার যে অত পদত্যাগ, রাইট? কারণ কি আমাদের কোনো নেতা নাই। একজন নোবেল উইনারকে নিয়ে আমরা অনেক অনেক আগ থেকে আশা দেখেছি, হ্যাঁ, এবং তাকেই টেনে আনতে চাচ্ছি, যে যার কাজটা সেটাই করা উচিত। রাজনৈতিক মাঠে যার কোনো অভিজ্ঞতা নাই, তারা প্রাইম মিনিস্টার হওয়ার কোনো মানে নাই। আপনি আর্মি ডেকে আনতে চাচ্ছেন, হোয়াট ইজ দিস? কিন্তু আপনি একে সন্দেহ করছেন, ওকে সন্দেহ করছেন, দুটো ব্যাপার। সোহেল তাজ একজন মানুষ হিসেবে এসছে, সোহেল তাজ কিন্তু কথা বলা লোকের ছেলে না। আপনারা স্বাধীনতার মহানায়ক, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যা দেওয়ার এবং তার পরিবারকে দিয়ে দিয়েছি, কি পেয়েছি আমরা সবাই জানি, দোজ আর পাস্ট। একজন ফিল্ড মার্শাল ছিল তাজউদ্দিন আহমেদ, তার ছেলেকে আমি বিশ্বাস করতে চাই। শেখ মুজিবুর রহমান তার ফিল্ড মার্শালকে ফিল্ডে যে যুদ্ধ করে বিজয় এনেছে, আর্মিতে জেনারেল যুদ্ধ করে বিজয় ফেরালে ফিল্ড মার্শাল হয়, রাজনৈতিক ফিল্ড মার্শাল, তার ছেলেকেও আপনি পরের কথার হিসাবে একটা ষড়যন্ত্রময় জিনিস ছড়ায় দিবেন, সেটা করবেন না। ওই আলাপই আসতে হবে না। সে যদি রাস্তায় এসে ছাত্রছাত্রীদের সাথে দাঁড়াতে চায়, আওয়ামী লীগের হিসেবে সে আসবে না, আওয়ামী লীগের হিসেবে আমরাও চাই না। ওনাকে একজন পিতা হিসাবে, একজন গার্ডিয়ান হিসাবে আসতে চাইলে উনি আসতেই পারেন। আমার তো বিশ্বাস, উনি যদি আসেন গুলি করার সাহস অনেক কম পাবে, কারণ ওদের কোনো অভিভাবক নাই। থ্যাংক ইউ ভেরি মাচ, ষড়যন্ত্র ছড়াবে।